আমার প্রিয় ও স্নেহের 2023 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থাকবে। তোমাদের ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে ফুল মার্ক্স থাকবে 90, আর সময় তোমাদের থাকবে 3 ঘন্টা 15 মিনিট। তোমাদের প্রথম অধ্যায় থেকে সপ্তম অধ্যায় পর্যন্ত কিন্তু তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষায় থাকবে। এবার তোমরা প্রশ্ন কাঠামোটা দেখে নাও। প্রথম অধ্যায় থেকে মোট 3টি শর্ট কোশ্চেন থাকবে, অর্থাৎ বহু বিকল্প ভিত্তিক। অতি সংক্ষিপ্ত থাকবে 3টে, সংক্ষিপ্ত থাকবে 2টো, বিশ্লেষণধর্মী প্রশ্ন থাকবে 2টো, আর প্রথম অথবা দ্বিতীয় অধ্যায় থেকে 1টি প্রশ্ন থাকবে ব্যাখ্যামূলক, প্রশ্নের মান 8। দ্বিতীয় অধ্যায় থেকে সেম তোমাদের থাকবে, দেখে নাও। এবার রয়েছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় থেকে তোমাদের বহু বিকল্প ভিত্তিক থাকবে 3টে, অতি সংক্ষিপ্ত থাকবে 3টে, সংক্ষিপ্ত থাকবে 2টো, আর বিশ্লেষণধর্মী থাকবে 2টো, আর তৃতীয় অথবা চতুর্থ অধ্যায় থেকে 1টি প্রশ্ন তোমাদের দেওয়া হবে। দেখে নাও, সেম তৃতীয় অধ্যায়ের মধ্যে চতুর্থ অধ্যায়ে প্রশ্ন কাঠামো হবে, দেখে নাও প্রশ্ন কাঠামোটা। এবার পঞ্চম অধ্যায়ের প্রশ্ন কাঠামো দেখে নাও। পঞ্চম অধ্যায়ে তোমাদের অতি সংক্ষিপ্ত থাকবে, অর্থাৎ প্রথমে বহু বিকল্প থাকবে 3টে, অতি সংক্ষিপ্ত থাকবে 3টে, সংক্ষিপ্ত থাকবে 2টো, আর বিশ্লেষণধর্মী প্রশ্ন থাকবে 2টো, আর ব্যাখ্যামূলকের ক্ষেত্রে পঞ্চম অথবা ষষ্ঠ অধ্যায় থেকে 1টি প্রশ্ন তোমাদের দেওয়া হবে। সেম তোমাদের প্রশ্ন কাঠামো থাকবে তোমাদের ষষ্ঠ অধ্যায়েও। এবার সপ্তম অধ্যায়ের প্রশ্ন কাঠামোটা দেখে নাও। সপ্তম অধ্যায়ে তোমাদের থাকবে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন 2টো, অতি সংক্ষিপ্ত 2টো, সংক্ষিপ্ত 2টো। এই রয়েছে টোটাল তোমাদের 90 মার্কের প্রশ্ন কাঠামো। ভালো করে প্রশ্ন কাঠামোটা দেখে নাও, কীভাবে তোমাদের কোশ্চেন প্যাটার্ন থাকবে সেটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে, ভালো করে দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা নবম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। ফুল মার্ক্স তোমাদের রয়েছে 90, আর সময় তোমাদের রয়েছে 3 ঘন্টা 15 মিনিট। প্রথমে তোমাদের হচ্ছে বিভাগ ক, একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1:1×20=20। প্রথম, মহীশূরের রাজা টিপু সুলতানের সঙ্গে সংযোগ ছিল যে জ্যাকোবিনদের, জিরিনসিসদের, ষোড়শলুয়ের, বুর্জুয়াদের। উত্তর হবে জ্যাকোবিনদের। তাহলে মহীশূরের রাজা টিপু সুলতানের সঙ্গে যোগাযোগ ছিল জ্যাকোবিনদের। পরের প্রশ্ন, ফ্রান্সের জাতীয় সভা একদা মুলতবি ছিল 100 বছর, 135 বছর, 140 বছর না 175 বছর। উত্তর হবে 175। তাহলে ফ্রান্সের জাতীয় সভা একদা মুলতবি ছিল 175 বছর। পরের প্রশ্ন, কাদিদ গ্রন্থের লেখক ছিলেন রুশো, ভলতেয়ার, মন্তেস্কু না দ্য এলেম্বার্ট। উত্তর হবে ভলতেয়ার। তাহলে কাদিদ গ্রন্থের লেখক ছিলেন ভলতেয়ার। পরের প্রশ্ন, নেপোলিয়ন ফরাসি জাতির সম্রাট উপাধি গ্রহণ করেন 1799, 1801, 1804 না 1807 খ্রিস্টাব্দে। উত্তর হবে 1804 খ্রিস্টাব্দে। তাহলে নেপোলিয়ন ফরাসি জাতির সম্রাট উপাধি গ্রহণ করেন 1804 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, নেপোলিয়নের বার্লিন ডিগ্রির প্রত্যুত্তরে ইংল্যান্ড জারি করেন অর্ডার্স ইন কাউন্সিল। তাহলে নেপোলিয়নের বার্লিন ডিগ্রির প্রত্যুত্তরে ইংল্যান্ড জারি করেন অর্ডার্স ইন কাউন্সিল। পরের প্রশ্ন, ওয়াটারলুর যুদ্ধে ব্রিটিশ সেনাপতি ছিলেন উত্তর হবে ডিউক অফ ওয়েলিংটন। তাহলে ওয়াটারলুর যুদ্ধে ব্রিটিশ সেনাপতি ছিলেন ডিউক অফ ওয়েলিংটন। পরের প্রশ্ন, গ্রিসের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত গুপ্ত সমিতিটি ছিল হেটাইরিয়া ফিলিকে জোলভেরাইন কার্বোনারি ইয়ং ইটালি। উত্তর হবে হেটাইরিয়া ফিলিকে। তাহলে গ্রিসের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত গুপ্ত সমিতিটি ছিল হেটাইরিয়া ফিলিকে। পরের প্রশ্ন, ম্যাসিনি প্রথম জীবনে কোন সংগঠনে যোগ দেন? উত্তর হবে কার্বোনারি। তাহলে ম্যাসিনি প্রথম জীবনে কার্বোনারি সংগঠনে যোগ দেন। পরের প্রশ্ন, কার্লসবার্গ ডিগ্রি ঘোষিত হয় 1815, 1819, 1824 না 1830 খ্রিস্টাব্দে। উত্তর হবে 1819 খ্রিস্টাব্দে। তাহলে কার্লসবার্গ ডিগ্রি ঘোষিত হয় 1819 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, লুডাইট দাঙ্গা হয় রাশিয়ায়, জার্মানিতে, ফ্রান্সে না ইংল্যান্ডে? উত্তর হবে ইংল্যান্ডে। তাহলে লুডাইট দাঙ্গা হয় ইংল্যান্ডে। পরের প্রশ্ন, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় আফ্রিকাকে, এশিয়াকে, আমেরিকাকে না অস্ট্রেলিয়াকে? উত্তর হবে আফ্রিকাকে। তাহলে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় আফ্রিকাকে। পরের প্রশ্ন, স্পিনিং জেনি আবিষ্কার করেছিলেন জন কে হারগ্রিভস আর্করাইট ক্র্যাম্পর্ট। উত্তর হবে হারগ্রিভস। তাহলে স্পিনিং জেনি আবিষ্কার করেছিলেন হারগ্রিভস। পরের প্রশ্ন, কোন রুশ জার আধুনিক রাশিয়ার জনক নামে পরিচিত?
উত্তর হবে জার পিটার দ্য গ্রেট। তাহলে জার পিটার দ্য গ্রেট আধুনিক রাশিয়ার জনক নামে পরিচিত। প্রশ্ন, 14 দফা শর্ত ঘোষণা করেন উড্রু উইলসন, দ্বিতীয় উইলিয়াম, লেনিন, লয়েড জর্জ। উত্তর হবে উড্রু উইলসন। তাহলে 14 দফার শর্ত ঘোষণা করেন উড্রু উইলসন। প্রশ্ন, রাশিয়ার বলশেবিক বিপ্লব সম্পন্ন হয় সেপ্টেম্বর মাসে, নভেম্বর মাসে, জুলাই মাসে না মার্চ মাসে? উত্তর হবে নভেম্বর মাসে। প্রশ্ন, রুশ জার্মান আক্রমণ চুক্তি হয় 1936, 1937, 1939 না 1950 খ্রিস্টাব্দে? উত্তর হবে 1939 খ্রিস্টাব্দে। তাহলে রুশ জার্মান আক্রমণ চুক্তি হয় 1939 খ্রিস্টাব্দে। প্রশ্ন, প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরণ হয় হিরোশিমাতে, নাগাসাকিতে, পোখরানে না ইসলামাবাদে? উত্তর হবে হিরোশিমাতে। তাহলে প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরণ হয় হিরোশিমাতে। প্রশ্ন, হিটলার কোন দেশের বিরুদ্ধে অভিযানে সমুদ্র সিংহ অভিযান বলেছেন? ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া না ডেনমার্ক? উত্তর হবে ইংল্যান্ড। হিটলার ইংল্যান্ড দেশের বিরুদ্ধে অভিযানকে সমুদ্র সিংহ অভিযান বলেছেন। তাহলে সমুদ্র সিংহ অভিযান বলেছেন ইংল্যান্ড দেশের বিরুদ্ধে অভিযানকে হিটলার। পরে তোমাদের রয়েছে, জাতিসংঘের আন্তর্জাতিক বিচারালয়ের প্রধান কার্যালয় অবস্থিত বার্লিনে, লন্ডনে, প্যারিসে না হেগে? উত্তর হবে হেগে। পরের প্রশ্ন, ভেটো প্রয়োগ করতে পারে জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরা, সাধারণ সভায় স্থায়ী সদস্যরা, সাধারণ সভার অস্থায়ী সদস্যরা? উত্তর হবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা। পরে তোমাদের রয়েছে বিভাগ খ, 2011 হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি বিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দিতে হয়। প্রতিটি প্রশ্নের মান 1:1×16=16। প্রথম বিভাগ এ একটি বাক্যে উত্তর দাও। প্রথম, ফরাসি জাতীয় সভার নাম কি ছিল? উত্তর লিখবে স্টেট জেনারেল। প্রথম প্রশ্ন, ফরাসি জাতীয় সভার নাম কি? উত্তর লিখবে স্টেট জেনারেল। তাহলে ফরাসি জাতীয় সভার নাম হচ্ছে স্টেট জেনারেল। প্রশ্ন, এমিগ্রি কাদের বলে? উত্তরে, যে সমস্ত ফরাসিরা দেশ ত্যাগ করে চলে যান তাদেরকে এমিগ্রি বলে। তাহলে যে সমস্ত ফরাসিরা দেশ ত্যাগ করে চলে যান তাদেরকে এমিগ্রি বলে। প্রশ্ন, কোন দেশ উষ্ণ জলনীতি গ্রহণ করেছিল? উত্তর লিখবে রাশিয়া। তাহলে রাশিয়া উষ্ণ জলনীতি গ্রহণ করেছিল। পরের প্রশ্ন, কোন সময়কে নব্য সাম্রাজ্যবাদের যুগ বলে? উত্তর লিখবে 1870-1914 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে। পরের হচ্ছে বিভাগ বি, সত্য বা মিথ্যা নির্ণয় করো। প্রথম, 1802 খ্রিস্টাব্দে ফ্রান্স ও রাশিয়ার মধ্যে অ্যামিয়েন্সের সন্ধি হয়। উত্তর হবে ভুল, কারণ ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে হয়েছিল। প্রশ্ন, তুর্কি ভাষায় বলকান শব্দের অর্থ হচ্ছে নদী? উত্তর হবে ঠিক। পরের প্রশ্ন বা সত্য লিখবে। পরের প্রশ্ন, হিটলারের ন্যাৎসি দখলের মুখপত্র ছিল পিপলস অবজারভার? উত্তর হবে ঠিক। পরের প্রশ্ন, জেনেভার নিয়ন্ত্রীকরণ সম্মেলনে জার্মানি সামরিক শক্তি বৃদ্ধির দাবি জানায়? উত্তর হবে ঠিক। তাহলে আমরা ঠিক লিখব বা সত্য লিখব। পরের হচ্ছে উপবিভাগ সি, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। ইংরেজ সেনাপতি হবে নেলসন, জাতিসংঘের প্রথম মহাসচিব হবে স্যার এরিক ড্রুমড, ব্রিটিশ প্রধানমন্ত্রী হবে চেম্বারলেন, আর জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব হবে অ্যান্টোনিও গুটারেস। তাহলে একেরটা হবে সি এর সঙ্গে, দুয়েরটা হবে ডি এর সঙ্গে, তিনেরটা হবে বি এর সঙ্গে, চারটা হবে এর সঙ্গে। ভালো করে দেখে নাও। পরে হচ্ছে উপবিভাগ ডি, প্রদত্ত মানচিত্র নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো। পোপের রাজ্য রোম, মস্কো, রুশ জারদের আমলে রাশিয়ার রাজধানী সেন্ট পিটার্সবার্গ, অস্ট্রিয়ার একটি লৌহ শিল্পাঞ্চল। পরে হচ্ছে বিভাগ ই, নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। প্রথম বিবৃতি, ফ্রান্স মিশরে সুয়েজ খাল খনন করেছিল। সঠিক ব্যাখ্যা হবে সি নম্বর ব্যাখ্যাটি, সুয়েজ খালের মাধ্যমে প্রাচ্যের সঙ্গে যোগাযোগের সুবিধা হয়েছিল। পরের বিবৃতি, স্পেনের গৃহযুদ্ধে হিটলার ও মুসোলিনি জেনারেল ফ্রাঙ্কোকে সমর্থন করেন। সঠিক ব্যাখ্যা হবে বি নম্বর ব্যাখ্যাটি, ফ্রাঙ্কোকে সমর্থন করে একনায়কতন্ত্রী শাসক জোটের শক্তি বাড়াতে চেয়েছিলেন। পরের বিবৃতি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত রাশিয়া ওয়ারাস চুক্তি স্বাক্ষর করে। উত্তর হবে বি নম্বর ব্যাখ্যাটি, আমেরিকার সঙ্গে মিত্রতা করতে উদ্যোগ নেন। পরের বিবৃতি, জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ বহু ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থ হয়। সঠিক ব্যাখ্যা হবে এ নম্বর ব্যাখ্যাটি, নিরাপত্তা পরিষদের কোনো না কোনো স্থায়ী সদস্য ভেটো প্রয়োগ করে।
পরে তোমাদের রয়েছে বিভাগ, এখানে রয়েছে তিনের দাগে। নিম্নলিখিত প্রশ্নগুলির দু থেকে তিনটি বাক্য উত্তর তো যে কোনো 11টি। প্রশ্নের মান রয়েছে 2 × 2 = 11 = 22। প্রথম, টেনিস কোর্টের শপথ বলতে কী বোঝো? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরের প্রশ্ন, মানুষ ও নাগরিকের অধিকারের ঘোষণার মূল দুটি শর্তের উল্লেখ করো। পরের প্রশ্ন, কোড নেপোলিয়ান কী? পরের প্রশ্ন, সিজালপাইন প্রজাতন্ত্র বলতে কী বোঝো? পরের প্রশ্ন, জোল ভ্যারাইন কী? পরের প্রশ্ন, মেটারনিকের যুগ বলতে কী বোঝো? পরের প্রশ্ন, শিল্প বিপ্লবের সঙ্গে টেলিগ্রাফ ব্যবস্থার সম্পর্ক কী? পরের প্রশ্ন, টিএনসিনের সন্ধির দুটি শর্ত লেখো। পরের প্রশ্ন, এনইপি কী? পরের প্রশ্ন, হুবার মোরাটোরিয়াম বলতে কী বোঝো? পরের প্রশ্ন, ইঙ্গো ফরাসি তোষণ নীতির উদ্দেশ্য কী ছিল? পরের প্রশ্ন, পাল হার্বাল ঘটনা কী? পরের প্রশ্ন, ভেটো কী? পরের প্রশ্ন, জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের কাজ কী? পরে তোমাদের রয়েছে বিভাগ ঘ, এখানে রয়েছে চারে দাগে। নিম্নলিখিত প্রশ্নগুলির 7 থেকে 8টি বাক্যে উত্তর দাও। প্রতিটি বিভাগ থেকে অন্তত 1টি করে মোট 6টি প্রশ্নের উত্তর দিতে হয়। প্রশ্নের মান রয়েছে 4 × 4 = 6 = 24। উপবিভাগ এ, প্রথম প্রশ্ন, ফ্রান্স ছিল ভ্রান্ত অর্থনীতির জাদুঘর, আলোচনা করো। পরের প্রশ্ন, ফ্রান্সের কর ব্যবস্থা বৈষম্যমূলক ছিল কেন? পরের বিভাগ বি, টিকা লেখো মহাদেশীয় ব্যবস্থা। পরের প্রশ্ন, ফ্রান্সের জনগণের নেপোলিয়ন বিরোধী প্রতিক্রিয়া আলোচনা করো। পরের বিভাগ সি, জুলাই বিপ্লবের সংক্ষিপ্ত পরিচয় দাও। পরে রয়েছে ভিয়েনা সম্মেলনের আদর্শ উদ্দেশ্য কী ছিল? পরের বিভাগ ডি, শিল্প বিপ্লব ইংল্যান্ডে কেন প্রথম হয়েছিল বা ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল কেন? পরের প্রশ্ন, শিল্প সমাজ সম্পর্কে মার্কস ও এঙ্গেলস এর সমালোচনা লেখো। পরের প্রশ্ন, উপবিভাগ ই, ভার্সাই সন্ধির অর্থনৈতিক শর্ত আলোচনা করো। পরের প্রশ্ন, বলশেবিক দল কীভাবে রাশিয়ায় ক্ষমতা দখল করে? পরের উপবিভাগ এফ, মার্কিন যুক্তরাষ্ট্র কীভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে? পরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধাস্ত্রের প্রকৌশলগত কী পরিবর্তন ঘটে? পরে তোমাদের রয়েছে বিভাগ ঙ, যে কোনো 1টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 8। নিম্নলিখিত প্রশ্নগুলির 15 থেকে 16টি বাক্যে উত্তর দাও। প্রথম, নেপোলিয়নের রাশিয়া আক্রমণের কারণ ও যুদ্ধের বর্ণনা দাও। পরের প্রশ্ন, 2 নম্বর, ইতালির ঐক্য আন্দোলনে ক্যাভুর ও গ্যারিবল্ডির ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব আলোচনা করো। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামিটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার 9ম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও, এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু থার্ড সামিটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র হবে, সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হও লাল ক্লাসে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর 9ম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 9ম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলোই কিন্তু তোমরা পরপর দেখে নিতে পারবে। আশা করা যায় প্রতি বছর নেয় এবছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে, সেহেতু প্রতিনিয়ত যে অধ্যাভিত্তিক সাজেশনগুলো আমরা তোমাদের কাছে তুলে ধরছি সেই অধ্যাভিত্তিক সাজেশনগুলো কিন্তু খুব ভালো করে ফলো করো, তাহলে দেখবে প্রতিটি বিষয়ের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই খুব ভালো করে তোমরা মুখস্থ করে ফেলো।